বিএনপির কোনো কর্মসূচি আমলে নিচ্ছে না পুলিশ। তবে নাশকতার আশঙ্কা মাথায় রেখে মেট্রো রেল সহ সব স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নেওয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। এদিকে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মতিঝিল মেট্রো রেল স্টেশন ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালিয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল মেট্রো রেল স্টেশনে নিরাপত্তা তল্লাশি অভিযান চালায় র্যাব। এ সময় তারা ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি অভিযান করে এবং নিরাপত্তার জন্য যাত্রীদেরও তল্লাশির আওতায় আনে। এভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার কারণ ব্যাখ্যা করেন র্যাব কর্মকর্তা। কোন রকমের নাশকতা হতে না পারে এই জন্য কিন্তু আমাদের এই কর্মতৎপরতা, আমাদের এই স্ক্যানিং, আমাদের এই গোয়েন্দা তৎপরতা, আমাদের ডগ স্কোয়াড দিয়ে আমাদের যে তল্লাশি, সে তল্লাশি কিন্তু আমরা এই জন্যই চালাচ্ছি কথা বলেছিলাম। এদিকে ডিবি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, যারা নাশকতা করতে পারে তাদের তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। নির্বাচনকে ঘিরে তারা যে তাদের মনের যে বাসনা, তারা চাচ্ছে যে একটা আতঙ্ক সৃষ্টি করা, মানুষ যেন আতঙ্কিত না হয়, সে লক্ষ্যে কিন্তু আমাদের সকল পুলিশ কাজ করছে। তবে এই আশঙ্কাকে ঘিরেই কিন্তু আমাদের সিকিউরিটি প্ল্যান, আমরা ঢাকা শহরের চতুর্পাশে আমাদের নজরদারি আছে, গোয়েন্দা তৎপরতা আছে, আমরা সবগুলি কালেকশন করছি এবং আমরা যারা এই ঘটনাটা ঘটাতে পারে তাদের নাম নম্বরও আমরা পেয়েছি। দেশকল দুষ্কৃতিকারী দুর্বৃত্তরা তারা নাশকতা করার জন্য মনে মনে প্ল্যান করে ভাড়াটিয়া লোকজন বিভিন্ন জায়গা থেকে এনে তারা চেষ্টা করছে, আমরা সেটাও আমরা বের করে ফেলেছি এবং অনেককে গ্রেপ্তার করেছি এবং গতকাল রাতে অনেককে গ্রেপ্তার করেছি এবং আমি মনে করি আরও যে কয়েকজনের নাম আমাদের কাছে আসে তারা শীঘ্রই গ্রেপ্তার হবে। জনগণের ক্ষতি করে এমন যে কোনো কার্যক্রম কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।